আজকে এই করিমা টিলা হাই স্কুলের উদ্যোগে এবং আপনার সহযোগিতায় যে অঙ্কন কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, এটা কী বিষয়ের উপরে হচ্ছে? আমি বৈভব দত্ত আগরতলা থেকে এসেছি করিমা টিলা হাই স্কুলে। আমি সিএনপি চাইল্ড ম্যানেজের উপরে একটি ছবি এঁকেছি এবং আমাদের যে অনেক অনেক সম্প্রদায় দেখা যায় যে ভারতবর্ষ অনেক সম্প্রদায় যে ওরা চাইল্ড ম্যারেজ করে, অর্থাৎ চাইল্ড ম্যারেজটা প্র্যাকটিস করে, যেটি নাকি একটি দণ্ডনীয় অপরাধ। আমাদের সমাজের অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মেয়ে ও ছেলেদেরকে উপযুক্ত বয়সের আগে বিয়ে দিয়ে দেওয়া হয়। ছেলেদের উপযুক্ত বয়স হচ্ছে 21, মেয়েদের 18, এবং এর নিচে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে সেটি একটি দণ্ডনীয় অপরাধ। আমি বৈভব দত্ত স্টক চাইল্ড ম্যানেজের ওপরে এই পেন্টিংটি করে সোসাইটিকে অ্যাওয়ার করার চেষ্টা করেছি, অর্থাৎ সমাজকে সচেতন করার চেষ্টা করেছি। এই ছবিতে আমি দেখিয়েছি এই যে বড় করে লেখা সেন চাইল্ড ম্যারেজ, এই মেয়েটা পড়াশোনা করছে এবং পড়াশোনা করে শেফ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, গায়িকা অনেক কিছু হতে পারে। এরপর আমি দেখিয়েছি একটা মা নিজের সন্তানকে বড় করে তুলছে এবং জ্ঞানের আলোয় ঘুরিয়ে তুলছে। এরপর দেখেছি এখানে একজন অল্প বয়সী মেয়েকে, মানে অর্থাৎ যার নাকি উপযুক্ত বয়স হয়নি বিয়ে, লোকটাকে এনে নিয়ে যাচ্ছে। এখানে সাইনবোর্ডতে লেখা আছে স্টপ চাইল্ড ম্যারেজ। এর ফলে কী হয়, মেয়েরা পড়াশোনা থেকে কমপ্লিট করতে পারে না, পড়ার আগেই মানে ওরা বিয়ে দিয়ে দেওয়া হয়। এবং আমি আমার বাঘবাকি ছবিতে বাঘবাকি জিনিস দেখিয়েছি, আমার যতটুকু আমার দ্বারা সম্ভব সচেতন করে আমি করেছি। ধন্যবাদ।